হ্যালো শান্তা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। চলো আজকে আমরা সাধারণ জ্ঞান শিখি। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি আগে তোমাকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করি, দেখি তুমি কেমন পারো। ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, বলতো বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 152তম। ওকে, হয়েছে। 2 নম্বর প্রশ্ন, কে হয়েছে 2 নম্বর প্রশ্ন, 71-এর মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর সহ দলনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন কোন বীরোত্তম? তোর মতিউর রহমান। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক কে? তোর সুলতানা কামাল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলতো, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকবে কি না, সে বিষয়ে ইউনেস্কো কততম সাধারণ সভায় সিদ্ধান্ত নেবে? তোর 44তম সাধারণ সভায়। হ্যাঁ, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখার জন্য ইউনেস্কো কয়টি শর্ত দিয়েছিল? তোর 9টি শর্ত। হ্যাঁ, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, বলতো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় অবস্থিত? এটা তো খুবই সোজা উত্তর, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস NLG এর চাহিদা মেটানোর জন্য সরকার কোন দেশের সাথে সমঝোতা সই করেছেন বলতো? তোর মালয়েশিয়া। হ্যাঁ, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমির 17তম মহাপরিচালক হিসেবে আগামী 3 বছরের জন্য কে নিযুক্ত হয়েছেন? তোর মোহাম্মদ নুরুল হুদা। হ্যাঁ, এটাও ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পর্যায়ে নির্মিত 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে কত রকমের ওষুধ মানুষ বিনামূল্যে পাচ্ছে বলতো? উত্তর এটা হচ্ছে 32 রকমের। হ্যাঁ, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, জন্ম নিবন্ধন দিবস কবে বলতো? 3 জুলাই। হ্যাঁ, এটাও ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত এর প্রধান চরিত্র কোনটি বলতো? উত্তর সুদীপ্ত শাহিন। হ্যাঁ, এটাও ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের পরিচালককে? তোর খান আতাউর রহমান। হ্যাঁ, এটাও ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে বলতো? তোর গাজী মাজহারুল আনোয়ার। হ্যাঁ, এটাও ঠিক বলেছ। এখন 14 নম্বর প্রশ্ন, বলতো মুসলিম নারী জাগরণের কবি কে? তোর শামসুন নাহার মাহমুদ। হ্যাঁ, এটাও ঠিক আছে, তবে যদি বলা হয় পথিকৃৎকে তাহলে হবে বেগম রোকেয়া। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, বলতো বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি কে লিখেছেন? উত্তর দীনবন্ধু মিত্র। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি তোমাকে প্রশ্ন করি আন্তর্জাতিক বিষয় থেকে। হ্যাঁ, ঠিক আছে, করতে পারো। আচ্ছা, 16 নম্বর, বলতো নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? এটা হচ্ছে শের বাহাদুর দেওবা। হ্যাঁ, ঠিক আছে। 17 নম্বর, বলতো সম্প্রতি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটিকে ভুল বলে আখ্যায়িত করেছে কে? এটা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ W. বুশ। হ্যাঁ, তুমি ঠিক উত্তর দিয়েছ। 18 নম্বর, বলতো বিশ্বের অন্যতম বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে কোন দেশ? এটা হচ্ছে সিঙ্গাপুর। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। 19 নম্বর প্রশ্ন, 16 জুলাই ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য কমিটির বার্ষিক সাধারণ সভা কোন দেশে অনুষ্ঠিত হয় বলতো? উত্তর চীনে। 20 নম্বর প্রশ্ন, আচ্ছা বলতো জাতিসংঘ শিশু বিষয়ক কমিটির প্রধান কে? তোর মিকিকো ওতানি। ঠিক বলেছ। 21 নম্বর প্রশ্ন, 74তম কান চলচ্চিত্র আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে কোন ছবি? তোর তিতান ছবি। ঠিক বলেছ। এরপর 22 নম্বর প্রশ্ন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর রাজনৈতিক দলের নাম কি বলতো? উত্তর বার্থ পার্টি। ঠিক বলেছ। এবার বলতো ম্যান্ডেলা দিবস কবে পালন করা হয়? উত্তর 18ই জুলাই।
আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1965 সালে। ঠিক বলেছ। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1949 সালে। ঠিক বলেছ। 26 নম্বর প্রশ্ন, সার্কে আফগানিস্তান যোগদান করে কত সালে? উত্তর 2007 সালে। ঠিক বলেছ। এরপর 27 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরি সমান কত জুল? উত্তর 4.2 জুল। ঠিক বলেছ। এরপর 28 নম্বর প্রশ্ন, তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর পটেনশিওমিটার। ঠিক বলেছ। 29 নম্বর প্রশ্ন, বলতো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? উত্তর 20.71%। বলতো ম্যাজিনো লাইন যা কোন দুটি দেশের সীমারেখা? উত্তর ম্যাজিনো লাইন হচ্ছে জার্মান ও ফ্রান্সের সীমান্ত রেখা। হ্যাঁ, তুমি পেরেছ। এরপর আমি তোমাকে 5টা ইংলিশ প্রশ্ন করি, ঠিক আছে? তারপর আমিও তোমাকে করব। বলতো ওয়ান ট্রাইং টু ডু গুড ফর ম্যানকাইন্ড ইজ কল্ড? এটা হবে ফিলেন্থ্রোপিস্ট। ঠিক বলেছ। নেক্সট কোয়েশ্চেন, ডেফিনেশন অফ পার্সেল ইজ? এটার উত্তর হবে এ পিস অফ ল্যান্ড। ঠিক বলেছ। এরপর বলতো এন্টোমোলজি রিলেটস টু? তোর সায়েন্স অফ ইনসেক্ট। ঠিক বলেছ। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অব দ্য বুক ডান্সিয়ার? তোর আলেকজান্ডার পোপ। ধন্যবাদ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, তোমাকে আমার সর্বশেষ প্রশ্ন, হু সেইড গ্রেট থিংস আর ডান হোয়েন ম্যান অ্যান্ড মাউন্টেন্স মিট? তোর উইলিয়াম ব্ল্যাক। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি 5টা প্রশ্ন করি, তুমি বলো। অনোমাটোপিয়া বানান করো তো? ঠিক আছে, ও এন ও এম এ টি ও পি ও ই আই এ, এটার অর্থ ধ্বনি বৃদ্ধি। ঠিক বলেছ। অপারেশন বানান করো তো? ও ডাবল পি আর ই ডাবল এস আই ও এন, অপারেশন। ঠিক বলেছ। এরপরে নেক্সট কোশ্চেন, 38 নম্বর, দ্য রয়্যাল প্যালেস ইজ নোন ড্যাশ হাউসড মোর দেন 1000 রেসিডেন্টস অ্যাট ওয়ান টাইম? শূন্যস্থানে হবে টু বি, দ্য রয়্যাল প্যালেস ইজ নোন টু বি ইউজড মোর দেন 1000 রেসিডেন্টস অ্যাট ওয়ান টাইম। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপরে 39 নম্বর প্রশ্ন, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম? এটা হবে ওয়ার, ইট ইজ ইউ হু ওয়ার টু ব্লেম। সর্বশেষ প্রশ্ন 40 নম্বর, টু কিল দ্য গোজ দ্যাট লেস গোল্ডেন ইগস, এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ হচ্ছে অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ, তুমি পেরেছ। ধন্যবাদ তোমাকে আজকে আমার সাধারণ জ্ঞানের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য। তোমাকেও ধন্যবাদ রাফি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।